জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ, আপন মানুষ মোর এই চ্যানেল কু স্বাগত। বন্ধুগণ, ওড়িয়া ঘরর নারী মানকর এক বিশিষ্ট পর্ব বা উৎসা হেউছি সাবিত্রী ব্রত। এই বর্ষরে বা চলিত বর্ষরে আসন্তা কালি 6 জুন তারিখ দিন বা গুরুবার দিন পালিত হেবাকু যাউছি পবিত্র সাবিত্রী উৎসা। আউ এরা মধ্য সম্পূর্ণ ওড়িশারে পালিত হেব। এই ব্রতরে ওড়িয়া ঘরর সধবা নারী মানে সেমানকর স্বামীকর শুভ মনাসি এবং দীর্ঘ আয়ুষর কামনা করে সেমানে ব্রত রখি থাকে। সবু নারীকর ইচ্ছা থাকে কি সাবিত্রী মাঙ্ক পরি সদা সর্বদা সধবা এবং সুহাগিনী হয়ে রহিবা পাই। এই কারণরু এই ব্রতকু খুব নিষ্ঠার সহিত পালন করা যাই থাকে। হেলে কোন আপন মানে এহা জানন্তি কি এই ব্রতর পূজারে নারী মানে কেউ সবু কথা প্রতি নিহাতি ধ্যান দেওয়া আবশ্যক, কেউ সবু কথাগুড়িক পালন কলে স্বামীকর আয়ুষ বৃদ্ধি হয়ে থাকে এবং কেউ সবু কথাকু অনদেখা কলে স্বামীকর আয়ুষ হানি হয়ে থাকে বা স্বামীকর খুব শীঘ্র মৃত্যু হয়ে থাকে। তেবে বর্তমান আসন্তু জানি নেবা সেই সবু নিয়ম মান কণ হয়ে থাকে এবং এর মাহাত্ম্য কণ হয়ে থাকে। সেইপাই বন্ধুগণ, আপন এই ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। তাহা পূর্বরু আপন মানুষ কেবল গোটিয়ে অনুরোধ, এই ভিডিওটি আপন লাইক করি তলে আসুথবা কমেন্ট বক্সরে জয় মা সাবিত্রী, জয় মা লক্ষ্মী অবশ্য লেখি দিয়ন্তু। বন্ধুগণ, জ্যৈষ্ঠ মাস কৃষ্ণপক্ষ অমাবাস্যা তিথি দিন এই সাবিত্রী ব্রত বা উষা পালন করা যাই থাকে। এহা সধবা নারী মানকর এক মহত্বপূর্ণ ব্রত অটে। এই দিন সত্যবান সাবিত্রী এবং যমরাজঙ্কর পূজা করা যাই থাকে। পৌরাণিক কথা অনুসারে সাবিত্রী এই ব্রত পালন করে মৃত সত্যবানকু যমরাজঙ্ক ঠারু হেরাই আনিতুলে। সেই দিনঠারু পালন হয়ে আসুছি এই সাবিত্রী ব্রত। এথিপাই হিন্দু ধর্মর সমস্ত সধবা নারী মানে নিজর স্বামীকর দীর্ঘজীবন কামনা করে এই ব্রতকু পালন করে থাকে। এই দিন সধবা নারী মানে সকাল উঠি স্নান শৌচ ইত্যাদি নিত্য কর্ম সারি নূয়া শাড়ি পিঁধি পূজা সামগ্রী এবং ফলমূল ধরি মাতা সাবিত্রীকু পূজা করিবা পাই বাহারি থাকে। সেই পূজা পাই যে সব পূজা সামগ্রী আবশ্যক হয়ে থাকে সেগুড়িক হেলা ব্রত, লাল রঙর শাড়ি, শঙ্খা, অলতা, সিন্দুর, পানিয়া, দর্পণ, দুব, বরকোলি পত্র, ফুল ইত্যাদি হয়ে থাকে এবং ভোগ পাই বিভিন্ন প্রকারর ফলকু ব্যবহার করা যাই থাকে, যেপরিকি নড়িয়া, আম্ব, পণস, কদলী, সপুরি, খজির খুড়ি এবং তালসজ ইত্যাদি। এই সমস্ত পূজা সামগ্রীগুড়িক জনে বিবাহিতা নারীঙ্কর প্রতীক হয়ে থাকে। যেতবেলে ঝিওটি বহু হই তার শাশুঘরক যাই থাকে সেই সময়ের সে লাল রঙর সমস্ত জিনিসগুড়িক পিঁধি থাকে, কারণ লাল রঙ হেউছি বৈবাহিক জীবনের শুভত্বর প্রতীক। সেইপাই সধবা নারী মানে সর্বদা নিজের মথারে লাল রঙর সিন্দুর, হাতরে শঙ্খা এবং পাদরে নালি রঙর অলতা পিঁধি স্বামীকর শুভ মনাসি বিভিন্ন বিপদর রক্ষা পাইবাই ঢাল হয়ে ঠিয়া হয়ে থাকে। তেণু এই সাবিত্রী ব্রত দিন এপরিকি কৌশি উষা ব্রত দিন কেবেবি কলা রঙর শাড়ি পিঁধিবা এহা উচিত হয়ে নথায়। নচেত এই অশুভতা কারণরু আপনার স্বামীকর আয়ুষ ক্ষণ হয়ে থাকে। দ্বিতীয় ভুলটি হেউছি এই অমাবাস্যা দিন এপরিকি কৌশি বি রাতে বাহারে লুগাপটা শুখান্তু না, কারণ এই দিন অমাবাস্যা হেতু এহাকু কালরাত্রি বলে কইতান্তি। তেণু আপন এবং আপনার স্বামীকর লুগাপটা কেবেবি এই রাতে বাহারে শুখান্তু না। তৃতীয় ভুলটি হেউছি এই সাবিত্রী ব্রত দিন এপরিকি কৌশি উষা ব্রত দিন কেবেবি স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক রখন্তু না, এদ্বারা স্বামীকর আয়ুষ ক্ষণ হয়ে থাকে। চতুর্থ ভুলটি হেউছি সাবিত্রী ব্রত দিন কৌশি জিনিস কাটিবে না, কিংবা স্বামীকু মধ্যে সাবিত্রী ব্রত দিন কৌশি বি জিনিস হাঁড়ি বা কাটিবাকু দেবে না, যেপরিকি কৌশি গছকু হাঁড়ি বা কাটিবা ইত্যাদি। ধ্যান দেবে কি
ଆପଣ ଏହିପରି କାର୍ଯ୍ୟ ଏହି ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ବା ସାବିତ୍ରୀ ଓଷା ଦିନ କେବେ ବି ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟ କରିବେ ନାହିଁ। ପଞ୍ଚମ ଭୁଲଟି ହେଉଛି, ଏହି ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ରନ୍ଧା ହୋଇଥିବା ଖାଦ୍ୟ କେବେ ବି ଆପଣ ଖାଇବେ ନାହିଁ। କାରଣ ଏହି ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଉପବାସ ରହିକରି ହିଁ ପାଳନ କରାଯାଇଥାଏ। କାରଣ ସ୍ୱାମୀମାନଙ୍କର ମଙ୍ଗଳ ପାଇଁ, ତାଙ୍କର ଆୟୁଷର ବୃଦ୍ଧି ପାଇଁ ଏହିପରି କରିବା ଉଚିତ ହୋଇଥାଏ। ଆପଣମାନେ ଯେଉଁ ଭୋଗ ଲଗାଇବେ ସେଥିରୁ ଆପଣମାନେ ଖାଇପାରିବେ, ଯେପରିକି ଗଜା ମୁଗ, ଫଳମୂଳ ଇତ୍ୟାଦି ସବୁ ଆପଣ ଖାଇପାରିବେ ଏବଂ ପଣା ପାଣି ମଧ୍ୟ ପିଇପାରିବେ। ଷଷ୍ଠ ଭୁଲଟି ହେଉଛି, ଯଦି ଆପଣଙ୍କର କେହି ମୃତ୍ୟୁବରଣ କରିଥାଏ ଅବା କାହାରି ସନ୍ତାନ ଜନ୍ମ ହୋଇଥାଏ, ଏହିପରି ଶୁଦ୍ଧିକ୍ରିୟା, ସୂତିକ୍ରିୟା ବା ମୃତ୍ତିକିଆ ସମୟରେ ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କର ମାସିକ ଧର୍ମ ଚାଲୁଥାଏ ବା ଋତୁମତୀ ହୋଇଥାନ୍ତି, ତେବେ ଆପଣମାନେ ଏହି ବ୍ରତର ପାଳନ କେବେ ବି କରନ୍ତୁ ନାହିଁ। ନଚେତ୍ ଶୁଭ ବଦଳରେ ଅନେକ ଅଶୁଭ ଘଟଣା ଘଟିଥାଏ। ସପ୍ତମ ଭୁଲଟି ହେଉଛି, ଆପଣ ସାବିତ୍ରୀ ବ୍ରତରେ ପୂଜା କରୁଥିବା ପୂଜା ସାମଗ୍ରୀକୁ ଯେପରିକି ଫୁଲ, ଆମ୍ବ ଡାଳ, ପଇଡ଼ ଇତ୍ୟାଦି ହେଉ, କେଉଁଠି ବି ରଖିବେ ନାହିଁ କିମ୍ବା ସେଗୁଡ଼ିକୁ ଏଣେ ତେଣେ ଫିଙ୍ଗିବେ ନାହିଁ। ଏହାକୁ କେବଳ ଆପଣ ପାଣିରେ ହିଁ ବିସର୍ଜନ କରିଦେବେ, ତେବେ ଯାଇ ଆପଣଙ୍କର ଉଷା ବ୍ରତ ବା ପୂଜା ସଫଳ ହୋଇଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ଅନେକ ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଶ୍ନ ଆସିଥାଏ କି ଏହି ଦିନ କେଉଁ ଦେବତାଙ୍କର ପୂଜା କରିବା ଉଚିତ ହୋଇଥାଏ। ଏହି ଦିନ ତ୍ରିଦେବୀ କିମ୍ବା ତ୍ରିଦେବଙ୍କର ପୂଜା କରାଯାଇଥାଏ। ଏହି ଦିନ ଲକ୍ଷ୍ମୀ, ପାର୍ବତୀ କିମ୍ବା ସାବିତ୍ରୀଙ୍କର ଆପଣ ପୂଜା କରିପାରିବେ କିମ୍ବା ବ୍ରହ୍ମା, ବିଷ୍ଣୁ ଏବଂ ଶିବଙ୍କର ପୂଜା କରିପାରିବେ। ଏବଂ ଏହି ସମସ୍ତ ଦେବତାମାନେ ବରଗଛରେ ବାସ କରୁଥିବା ହେତୁ ବରଗଛକୁ ମଧ୍ୟ ଏହି ଦିନ ପୂଜା କରାଯାଇଥାଏ। ତେଣୁ ଏହି ବ୍ରତର ଅନ୍ୟ ଏକ ନାମ ବଟ ସାବିତ୍ରୀ ବୋଲି ଅନେକ ଲୋକମାନେ କହିଥାନ୍ତି। ଆଉ ଏହି ସମୟରେ ଆପଣମାନେ ଯେତେ ଅଧିକ ପାରିବେ ସିଂହାର ଆଦିର ଦାନ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ପତିଙ୍କ ଉପରେ କୌଣସି ପ୍ରକାରର କଷ୍ଟ ମଧ୍ୟ ଆସିନଥାଏ। ଆଉ ଆପଣଙ୍କ ଉପରେ ଏବଂ ଆପଣଙ୍କ ଘର ପରିବାର ଉପରେ ମାତା ସାବିତ୍ରୀ ମଧ୍ୟ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ହେଲେ ଆପଣମାନେ ଏହା ମନେ ରଖିବେ କି ଆପଣଙ୍କର ନିଜର ମେକଅପ୍ ଦ୍ରବ୍ୟକୁ ଦାନ କରନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କର ଦାନ କରିବାର ଅଛି, ତେବେ ଆପଣମାନେ ବାହାର ଦୋକାନରୁ କିଣି ସେହି ସବୁକୁ ଦାନ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନଙ୍କର ଜୀବନରେ କଦାପି ବି ଧନର କମି ହେବ ନାହିଁ। ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ମାନାଯାଏ, ସାବିତ୍ରୀ ବ୍ରତରେ ବ୍ରତଧାରୀମାନଙ୍କୁ ଲୁଣର ସେବନ କରିବା ଉଚିତ ନୁହେଁ। ଘରେ କୌଣସି ବ୍ୟକ୍ତି ମଦ, ମାଂସ, ଆମିଷ ଭୋଜନ କରିବା ଉଚିତ ହୋଇନଥାଏ। ଆଉ ଏହି ସମୟରେ ମଧ୍ୟ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ଶାରୀରିକ ସମ୍ପର୍କ ରହିବା ଉଚିତ ହୋଇନଥାଏ। ମୁହଁରେ ଖରାପ କଥା ବାହାର କରିବା ଏହା ଉଚିତ ମଧ୍ୟ ହୋଇନଥାଏ। ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ସୁହାଗିନୀ ମହିଳା ଅଧିକ ଶୋଇବା ମଧ୍ୟ ଉଚିତ ହୋଇନଥାଏ। ଆଉ ସେହି ମହିଳା ଜଣଙ୍କୁ ଘୋର ପାପ ଲାଗିଥାଏ, ଏହାଦ୍ୱାରା ସେହି ସ୍ତ୍ରୀଙ୍କର ପତିଙ୍କର ଆୟୁଷ କମିଯାଇଥାଏ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ସକାଳର ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ପୂର୍ବରୁ ଉଠିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ମାତା ସାବିତ୍ରୀ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଏହା ମାନାଯାଏ, କମ୍ସେ କମ୍ ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ଯେତେ ଅଧିକ ପାରିବେ ଆପଣ ଆପଣଙ୍କର ସିଥିରେ ଲମ୍ବା ସିନ୍ଦୁର ଧାରଣ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ସ୍ୱାମୀଙ୍କର ବା ପତିଙ୍କର ଆୟୁଷ ବଢ଼ିଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ସୁନ୍ଦରତାକୁ ଦେଖି ମାତା ରାଣୀ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କୁ ଅଖଣ୍ଡ ସୌଭାଗ୍ୟବତୀର ବରଦାନ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ସିନ୍ଥିରେ ଅଧିକରୁ ଅଧିକ ଲମ୍ବା ସିନ୍ଦୁର ଲଗାଇବା ଏହା ଉଚିତ ହୋଇଥାଏ। ଆଉ କମ୍ ସିନ୍ଦୁର ଲଗାଇବା ଦ୍ୱାରା ପତିଙ୍କର ଆୟୁଷ କମ୍ ହୋଇଥାଏ, ତ ସେଥିପାଇଁ ଆପଣ ଯେତେ ଅଧିକ ପାରିବେ ଆପଣ ନିଜର ସିନ୍ଥିରେ ଲମ୍ବା ସିନ୍ଦୁର ନିଶ୍ଚୟ ଲଗାନ୍ତୁ। ଏହା ସହିତ ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ଲାଲ ସିନ୍ଦୁର ଅର୍ପଣ କରିବା ଉଚିତ ହୋଇଥାଏ। ଲାଲ ଫୁଲ ଆପଣ ଅର୍ପଣ କରିବା ଦ୍ୱାରା ସୁଖ ସମୃଦ୍ଧି ବଢ଼ିଥାଏ ଏବଂ ମାତା ସାବିତ୍ରୀ ପ୍ରସନ୍ନ ହୋଇଯାଇଥାନ୍ତି। ଲାଲ ଫୁଲକୁ ପ୍ରେମର ପ୍ରତୀକ ବୋଲି ମାନାଯାଇଥାଏ ଏବଂ ଲାଲ ଫୁଲ ପ୍ରେମ ବଢ଼ାଇଥାଏ, ତ ଏଥିପାଇଁ ଲାଲ ଫୁଲ ମାତା ସାବିତ୍ରୀଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ସାବିତ୍ରୀ ବ୍ରତ ଦିନ ଘରେ ମିଠା ଖାଦ୍ୟ ବନାଇବା ନିଶ୍ଚୟ ଉଚିତ ହୋଇଥାଏ ଏବଂ ସେହି ମିଠାକୁ ଆପଣ ଭୋଗ ଲଗାଇବା ଉଚିତ ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏହା ତ ଥିଲା ସାବିତ୍ରୀ ବ୍ରତକୁ ନେଇ କିଛି ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା। ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଆପଣମାନେ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରି
ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା ସାବିତ୍ରୀ, ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଏହା ସହିତ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଆଉ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।